আমি সাবিনা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আলা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মিনায় জড়ো হয়েছেন মুসল্লিরা। আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পূর্ণ করবেন হাজিরা। মিনাতে অবস্থানের পর মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে। সারাদিন আল্লাহর জিকির আজগার শেষে জোহর আসরের নামাজ একসাথে আদায় করে ছুটবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। মুজদালিফায় রাত্রি যাপনের পর দশ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। সেখান থেকে জামারাতে শয়তানকে মারতে পাথর সংগ্রহ শেষে মক্কায় ফিরে শেষ তাওয়াফ করবেন। তাওয়াফ সাই শেষে এগারো ও বারো জিলহজ মিনায় অবস্থান করবেন। সেখান থেকে তিন দিনের জামারাতে গিয়ে শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারবেন। এরপর যাবেন মদিনায়। বৃহস্পতিবার ২৯ জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাকি আর মাত্র দুদিন। গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উপভোগ করতে রাজধানী ছাড়ছেন ঢাকাবাসী। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে সড়কেও। রাজধানী থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ গাবতলী বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ঘরে ফিরছেন। ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী বিভিন্ন জেলার যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। তবে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই অনেকটা স্বস্তিতেই ফিরতে পারছে মানুষ। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ঈদের তিন দিন আগে দেশের বিভিন্ন স্থানে স্থায়ী এবং অস্থায়ী হাটে সকাল থেকে রাত পর্যন্ত শুরু বেচাকেনা। গরুর দাম চড়া বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা পাল্টা দাবি, গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত মূল্য মিলছে না তাদের, ফলে লাভও হচ্ছে না আশানুরূপ। পবিত্র ঈদুল আজহার বাকি আর দুই দিন। এর মধ্যে গতকাল রোববার পর্যন্ত গাজীপুরের অর্ধেকের বেশি কারখানার শ্রমিকেরা ঈদের বোনাস পাননি। চলতি মাসের ১৫ দিনের বেতন পেয়েছেন মাত্র ২৩টি কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ গাজীপুরের ২২৮৭ শিল্প কারখানা পর্যবেক্ষণ করে দেয়া তাদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন। জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে পাশ হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট, যার আকার প্রায় ৭,৬১,৭৮৫ কোটি টাকা। এর আগে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জবাবে তিনি বলেন, ব্যবসায়ীর চেয়ে তার রাজনীতির বয়স বেশি। প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগের জন্য প্রস্তুত চিনি। এবার থাকছে দেশের বাইরের খবর। ভাড়াটে সেনাদের সংগঠন ওয়াগনারের বিদ্রোহের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বড় ধরনের শূন্যতা ধরা পড়েছে, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিদ্রোহ পুতিনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে নেতৃত্বে ফাটল ধরিয়েছে। বিদ্রোহের কারণে ইউক্রেনে রুশ অভিযান প্রশ্নের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবার থাকছে মাঠে ময়দানের খবর। পাঁচ জুলাই থেকে শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশের ওয়ান ডে সিরিজ। সিরিজের রশিদ খানের দলকে হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে শীর্ষে পাঁচে ওঠার সুবর্ণ সুযোগ পাবে টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ান ডে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট ৯৮তে বাংলাদেশের বর্তমান অবস্থান ৭। আসন্ন ওয়ান ডেতে আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে তিন রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের, জাগিয়ে দাঁড়াবে ১০১। শেষ করছি এসটিভি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির সন্ধ্যা সংবাদে।